পৌঁছিলেন এমন একটা জামানা আসবে যে জামানায় ইসলাম থাকবে শুধু নাম মাত্র। কি মাত্র? নাম মাত্র, নামে ইসলাম, কাজে থাকবে না। অবস্থা কি তাই হয়ে গেছে না? এই জামানাটা কি কিয়ামতের পরে আসবে না কি আগে এসে পড়ছে না আসবে? পড়ছে, এসে পড়ছে বলে পড়ছে। ইসলাম স্বরাষ্ট্র নীতিতে নাই, পররাষ্ট্র নীতিতে নাই, ইসলাম অর্থনীতিতে নাই। আজ যেভাবে মন চায় সেভাবেই চলছে মানুষ। সমাজের মধ্যে ইসলাম নাই, সামাজিক বিয়েগুলোতে ইসলাম নাই, পারিবারিক ভাবে ইসলাম নাই, কোনো পর্দার বালাই নাই নিজেদের মধ্যে। মহিলারা আজকে পর্দা করতেই যেন চায় না, কালচার এমন হয়ে গিয়েছে। আজ আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে কোনো জায়গায় কি নাই কিন্তু নাম মাত্র ইসলাম, কামে নাই। দোকান দিয়েছে, দোকানের মধ্যে নাম দিছে ভ্যারাইটি স্টোর, কি স্টোর? ভ্যারাইটি স্টোর। স্যার জিজ্ঞেস করছে চাল আছে কয় নাই, ডাল আছে কয় নাই, তেল আছে কয় নাই। তন্ত্রী কি এক লোক জিজ্ঞেস, স্যার বড় নাম দিছে ভ্যারাইটি স্টোর, এমন কোনো কিছুই নাই। কেমনে কি কয়? দাদা থাকতে তো সবই ছিল, এখন আমি জুয়া খেললে সব শেষ করে দিছি। নাম ঠিকই আছে ভ্যারাইটি স্টোর, কিন্তু ভ্যারাইটি পণ্য হারায় গেছে। এই ভলান্টিয়ার আপনারা থামবেন, আপনারা থামবেন, কেন আমার এখান থেকে বলতেছিলাম নাম নিছি ভ্যারাইটি স্টোর, কিন্তু জিনিস ভ্যারাইটি ধরনের জিনিস নাই নাই। আমরা নাম নিছি মুসলিম, কিন্তু মুসলিমদের কাজ নাই। সত্য না মিথ্যা? সত্য। আমরা সব, আমরা কি মুসলিমের কাজগুলো করি না? আমাদের নাম তো অনেক মুসলিমের হয় না, অনেকের নাম শুনলে ওইটা বুঝতে বুঝতে বাপ দাদা শুধু গোষ্ঠীর নাম জিনার লাগে। হ্যাঁ নাম নাকি মুসলিমের নাম নাকি? হ্যাঁ তো এমন অবস্থা যে তার নাম শুনে বোঝার কোনো উপায় নাই। আছে না? আছে। আমাদের পারিবারিক ভাবে ইসলাম নাই, সমাজের মধ্যে ইসলাম নাই। আজ বিয়ের মধ্যে যান, ডান্স ছাড়া, ডিজে পার্টি ছাড়া কোনো বিয়েই হয় না। গ্রুপ পেশাসা তাবলিগ করে, সরমুনের মুড়ি কিংবা বিভিন্ন নামাজ পড়ে, ভালো কাজ করে, চাচাই জোহর নামাজের সময় মসজিদে আইসে বাইর হয় না, প্রায় আসর হয়ে যেতেছে। চাচাকে জিজ্ঞেস করলো কি চাচা মসজিদে যান না, আপনার বাড়িতে বিয়া? কারে আমরা মুরব্বী মানুষ, কোনো বাড়িতে আমার কুর্তি করতেছে করুক না, আমরা আর যাই কি করব? কেমন ইসলাম বুঝছে চাচা? চাচা ইসলাম কেমন বুঝছে? কোলা মানে একটু আমুক কুর্তি করতেছে, শাড়ির উপরে দোলাবাই চিত্রিয়া বাতিও করতেছে, বাবির উপরে দেবর করতেছে চিত্রিয়া কাইছে। বিয়ের কালচার এগুলো আছে না নাই? আছে। এই অসভ্যতা ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে না? রসুল যে বলেছেন ইউ শিকাইয়া তিয়াল নাসি জামান লা ইবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম তো থাকবে শুধুমাত্র কি নামে, নামটাই। যেমন আমাদের রাষ্ট্র ধর্ম আছে কি ইসলাম, যদি ওটাকে আমরা আগে কয়েকদিন আগে কইছিল যে আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, আল্লাহ পাকের এত বেশি লাঞ্ছিত অপমানিত করছে। প্রমাণিত সত্য ঐতিহাসিক ভাবে ইসলামকে নিয়ে যারা কটুক্তি করেছে আল্লাহ পাক এদেরকে দুনিয়া আখেরাত উভয় জায়গায় লাঞ্ছিত করছে। কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম, ভিতরে কি মদের লাইসেন্স হালাল, দোকানও দিতে পারবে কি বোঝা না? শুনছেন? তাইলে নাম কি, রাষ্ট্র ধর্ম কি ইসলাম, ইসলাম। কিন্তু আইনগুলো কি ইসলামিক না অন ইসলামিক? অন ইসলামিক। আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ঠিক ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলে দিয়েছেন, অনেক আলামত কি করছেন কিয়ামতের আলামত বলে দিয়েছেন। অনেকে বলে যেগুলো বলছেন কিয়ামতের আলামত এগুলো তো হবেই, হবে না? হবে না। তাহলে যেহেতু হবেই সেহেতু আমরা আর কি করব, আমাদের কাজ কি? মায়ের সাথে
ফাহিশা কাজে লিপ্ত হয় তা আমার উন্নত করে ছাড়বে। এবং বলেন রসুল যেহেতু বলছে কিয়ামতের আগে এসব হবেই, রাস্তাঘাটে বেহায়া পোনা হবে, আমিও কি এগুলো তো যোগ দিব যে কিয়ামতের আলামত যেহেতু রসুল বলছে এটা তো পূরণ করতেই হবে। নাকি রসুল এই জন্য বলছে যে আমার উম্মত যেন এটা থেকে বিরত থাকে? ঠিকই ঠিক না? তো আমাদের নামাজ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু কার জন্য? তাইলে আমরা ইসলামের জন্য হয়ে যাব, কিসের জন্য হয়ে যাব? দ্বীনের জন্য হয়ে যাব। কিন্তু আমরা দ্বীনের জন্য আছি? দ্বীনের জন্য তো আমরা নাই। আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় কোন কিছুতে আমাদের ইসলামের দাবি নাই। বিয়েতে হুজুর গেছে, বিয়েতে হুজুর গেছে, হ্যাঁ আপনার ডান্স বাজাচ্ছেন কেন, ডিজে পার্টি বাজাচ্ছেন কেন? হুজুর গেছে একটু বাধা দিতে, মোল্লার তোর মসজিদের দিকে দিয়েছেন চায়ের স্টলে গেছে, নামাজ পড়ে না, নামাজের সময় দুমদাম আওয়াজ দিয়ে গান বাজাইতেছে, এমন কি আমি এমন অনেক রাস্তাঘাটে দেখছি, বাজারের মধ্যে দেখছি, রাস্তাঘাটে বাজারের মধ্যে দেখছি টুপিওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ এর সামনে বসে আছে, কি বলে সায়ের স্টলে বসে আছে, ধুম সিনেমা চলতেছে, হাঁটুর উপরে মহিলাদের কাপড়, এই ডান্স দেখতেছে। এই কালচার, এই সামাজিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কি হবে না? হবে। আপনারা চান, আপনারা যারা মুসলিম, আমরা যারা মুসলিম, আমরা চাই দিন প্রতিষ্ঠিত হোক, এদেশে ইসলাম কায়েম হোক, চাই কি চাই না? কিন্তু এত সহজে তো দিন প্রতিষ্ঠিত হয় না, ত্যাগ লাগে। তো এই দিন প্রতিষ্ঠিত হইতে গেলে এই যে মাহফিলের মঞ্চে পঙ্গপালের ন্যায় রফিকুল ইসলাম মাদানী আসতে শুনে দৌড়াদৌড়ি করে আয়সা বলেন যে হুজুরে এতদিন শুনছি ইউটিউবে ফেসবুকে এই সেই কিছু দেখে আসি, এই স্রোত, এই মাহফিলের দিকে স্রোত যদি মসজিদের দিকে হবে, সেই দিন এদেশে আর চিল্লা চিল্লি কইরা দিন প্রতিষ্ঠার কথা বলা লাগবে। কবে যাবেন নামাজে? শেষ কবে সিজদা দিছেন? এমন অনেকে ভুলে গেছেন, মনে হয় শেষ কবে মসজিদে গেছেন, ভুলেই গেছেন, তারিখ মনে নেই। ঠিক কি ঠিক না? তো আমাদের নামাজ কোথায়? আল্লাহর জন্য হবে নামাজ, কোথায় সেটা? আজ সমাজের মানুষ কি বলবে, এই জন্য আমরা জানা যাই মাঝে মাঝে গিয়ে শরীক হই, দেখি আল্লাহর জন্য হয়েছে না? কথা বলেন না? শুক্রবারে যদি বাড়ি বসে থাকি, আই রে মানুষ না জানি কি কর, এই জন্য মানুষে কি বলবে শুক্রবারে মসজিদে শুয়ে রয়েছি, এই জন্য শুক্রবারে মসজিদে অনেকেই যায়, এটা কি আল্লাহর জন্য হয়েছে না? কথা বলেন না? ফজরের সময় কম্বল কিন্তু সে ফেলতে পারবে ঠিক, আল্লাহর জন্য হইলে ফজরের কম্বল কি করতো? আপনার যে কম্বল, আপনার যে ঈমান, আপনার কম্বলটা ফজরের সময় সরাইতে পারে না, সেই ঈমান আপনাকে কি করে জান্নাতে নিবে? কথা বলেন না? ঠিক। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলেন পড়বো তো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নাম মাত্র আছে ইসলাম, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন তো আছে শাব্দিক শাব্দিক শাব্দিক, হাফেজ বানাইতেছি, কোরআনের হাফেজের অভাব নাই, নেতা লক্ষ টাকা দিয়ে কোরআন বিলি করে দেয় কিন্তু কোরআনের ভিতরে যা আছে একটাও মানে ঠিক, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা কি করি কোরআন বিলি করে দেই? আরে বাবা রে বাবা, এক একজনের কোরআন বিলির অভাব নাই, খালি মানবত করলে অমুক মসজিদে অমুক মাদ্রাসায় দশটা বিশটা পঞ্চাশটা কোরআন, কোলা পানে কোরআন কয়টা পড়বো? কোরআন জরুরি অভাব নেই, কিন্তু কোরআনের আইন, কোরআনের কথা আমরা মানি না। আল্লাহ পাক কি এই পৃথিবীতে কোরআন পাঠাইছেন শুধুমাত্র হাফেজ হওয়ার জন্য, তেলাওয়াতের জন্য? না, কোরআনের বাস্তবায়ন আল্লাহ দেখতে চান। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলেন আমি রাসূলকে সত্য দীন সহকারে হেদায়াত সহকারে পাঠাইছি, উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহ, সমস্ত দীনের উপর এই দিনকে আমি বিজয়ী দেখতে চাই। সুবহানাল্লাহ, কি দেখতে চাই? বিজয়ী। আজকে কি দিন বিজয়ী না লাঞ্ছিত? লাঞ্ছিত। আমরা আরাকানে, মায়ানমারে মাইর খাইছি, ফিলিস্তিনে মাইর খাচ্ছি,
কাশ্মীর ভারতে মার খাচ্ছি, মার খাচ্ছি আমরা চীনের উইগুরে, আমরা মার খাচ্ছি মালিতে সোমালিয়ায়, আমরা মার খাচ্ছি ইয়েমেনে, আমরা মার খাচ্ছি ইরাকে, লিবিয়ায়, সিরিয়ায়, সব জায়গায় আমরা মার খাইছি। মুসলিমরা আজকে লাঞ্ছিত নিপীড়িত, ঠিক ঠিক না? কিন্তু ইসলাম তো বিজয়ী ছিল, এই দিন তো বিজয়ী ছিল। এমন একটা সেই জুতাবিহীন, সেই পোশাকবিহীন সাহাবীদের সামনে তোর ধর করে কাঁপত। অথচ আজকে আমাদের পোশাকের অভাব নাই, পঙ্গপালের মতো ছুটে মুসলিমের অভাব নাই। রসুলের সেই হাদিসের কথা বড় মনে পড়ে যান, রসুল বলেছেন এমন একটা জামানা আসবে যখন মুসলমানদেরকে কাফেররা দস্তরখানে খাবারের জন্য যেমন ডাকে না একজন আরেকজন খাইতে আর, সেম কুফফাররা এভাবে একজন আরেকজনকে ডাকবে মুসলমানদেরকে মারার জন্য। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন না, সংখ্যা কম থাকবে না, কিন্তু সংখ্যা এত বেশি হওয়ার পরেও এরা থাকবে ফেনার মতো। ফেনা কিসের মতো? ফেনা, ফেনা দেখ না, পানির উপরে ফেনা থাকে কিন্তু পানির ডল এলেই ফেনার কোন অস্তিত্ব আছে না? কেন অবস্থা হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেন অবস্থা হবে? বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি আসক্তি এবং মৃত্যুর ভয়। মৃত্যুকে ভয় করবে আর দুনিয়ার প্রতি মহাব্বত বাইরে যাবে। এমন বাড়া বাড়বে চাষা চিন্তা করবে ঈশ্বরগঞ্জের কি বলে এই গ্রামের নাম কি, খায়াত গ্রাম, খায়াত গ্রামে আমার 20 কাঠা জমি আছে, আমার লাগবে 100 কাঠা। এরা আখিরাতের চিন্তা নাই, আর কি চিন্তা? 100 কাঠা জমি করার লাগবে। পোলা আছে আমার 5টা, 3 ডারে পাঠাবো সিঙ্গাপুর, 2 ডারে পাঠাবো ইতালি। যেমন নিউ ইয়র্ক এলাকার মধ্যে সবচেয়ে ধনীওয়ালা, এই যে দুনিয়ার প্রতি ভালোবাসা আসক্তি, বাড়ি করছে একটা 2 রুমওয়ালা টিনের ঘর, হয় নাকি অমুকের বাড়িটা এত বড় বিল্ডিং, আমার একটা বড় বিল্ডিং করতে হবে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, দুনিয়াবি প্রতিযোগিতা, হার লাইনে, হার লাইনে। অমুকের ছেলের বিয়ে করেছে, দেখছস কত সুন্দর মেয়ে, আমরা আরো সুন্দর মেয়ে বিয়ে করব, এটার প্রতিযোগিতা, ঠিক কি ঠিক না? অমুকের মেয়ে বিয়ে দিছে, দেখ জামাইয়ের অবস্থা কি, আমি জামাই আর একটা বড় বড় লোক দিকে একটা জামাই বিয়ে দিব, আমার মেয়ে সব দুনিয়া কেড়ে। অথচ কে তাকওয়াবান, কে পরহেজগার, কে আল্লাহকে ভয় করে, হালাল হারাম বাইসা খায়, এটা দেখবার না টাইম নেই আছে না? এই যে চলছে তো চলছে, রসুল তো সেই জমানার জমানার কথা বলে দিয়েছেন, যেগুলো তো আমাদের আল্লাহর জন্য হয় না, দুনিয়ার মহাব্বতের জন্য হয়। আর এভাবে চলতে থাকলে রসুল বলেছেন এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু ওয়ালা ইয়াবকা, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন, বিশাল অট্টালিকা থাকবে, প্রাসাদ থাকবে, মসজিদ, কিন্তু ওহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য হবে। কি শূন্য? হেদায়েত শূন্য। মসজিদে হেদায়েত আছে না? পারাপারি লেগে যায়, কে কার আগে মসজিদে যাবে, এটার জন্য নাকি বাইরে হওয়ার জন্য? বাইরে হওয়ার জন্য। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين.
আমার হায়াত, আমার মামাত, আমার মৃত্যু সব কি ঝুকার জন্য? সত্য আল্লাহর জন্য? আল্লাহর জন্য? না গাইরুল্লাহর জন্য? আল্লাহর জন্য। খুশি করবো কাকে? আল্লাহকে। আল্লাহকে রাজি খুশি করলে কি পাওয়া যাবে? জান্নাত। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এই 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 সামনে নে এই দোকান আইছেন। এ ভাই এই নেতা চা খাওয়ায় এজন্য মানুষ মদখুর, ইয়াবাখুর, জিনাখুর, সুদখুর, দুর্নীতিবাদদেরকে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে না বলে না? এটা চার জন্য শুনে না আমরাও কিছু কথা শুনি। তো আমাদের নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে নামাজ পড়ছেন সবাই? জি। সত্যি? জি। জি তো খুব কম করে কি কইছে? আল্লাহ রাসূল বলছেন উসিরে এমন একটা জামানা আসবে ইউশিম। আম্মা বাদ, قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد, اعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم. আজকে বাবা শুনেন, আজকে কোনো ওয়াজ হবে না তেমন, দিনের বেলা যেহেতু ব্যতিক্রম ওয়াজ, আয়োজনটাও ব্যতিক্রম। আমার এক ছাত্র ভাই এখানে বাড়ি দাঁড়ায় পড়াশোনা করছি, এক প্রকার চাপাচাপি করে মাহফিলে আসা। আমার এক বাগিনা এই এলাকায় পড়াইতো, সাব্বির ভাই, তার বাড়ি এখানে। তো সেহেতু দিনের বেলায় ওয়াজ না, ওয়াজ ইনশাল্লাহ শুনবেন কালকে এনায়েত নগর। যদি ভালোবাসা আল্লাহর জন্য না হয়, ব্যক্তি কেন্দ্রিক হয়, ব্যক্তির জন্য হয়, এই ভালোবাসা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর দুইজনে কেঁপে দেবো, জড়ালি করবো। আমার বদনাম হবে, আমার কাল ক্ষিপ্তা যায়, ঝামেলা আছে। থাক